বন্ধুরা, গাছটি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন গাছটি কি গাছ। গাছটি হচ্ছে ভারবেনা। যে ভারবেনাগুলি নিয়ে আমরা অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেই সময় ভারবেনা গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল এবং সেই সমস্ত ফুলগুলিকে কেটে দেওয়ার পর বারবার সেই সমস্ত গাছ থেকে আরও প্রচুর পরিমাণে ফুল পাওয়া এবং কনস্ট্যান্টলি ফুল ফুটে যাওয়া এই সমস্ত গাছগুলিতে, আর এভাবে ঝুলিয়ে রাখা এই সমস্ত বিষয়গুলি নিয়ে অনেক সময় ধরে ফুল পাওয়ার যে সিক্রেট বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা এবং কি খাবার দেবো সে সমস্ত বিষয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা নতুন করে ভারবেনা লাগিয়েছিলেন, আমরা যখন বলেছিলাম যে ডিসেম্বর জানুয়ারিতে যে সমস্ত গাছগুলি লাগাবেন শীতে এখনো সময় রয়েছে, সেই সমস্ত গাছগুলির মধ্যে কিন্তু ভারবেনাও ছিল। সেই ভারবেনাগুলি তখন যারা লাগিয়েছিলেন তাদেরও সেই সমস্ত গাছগুলোরও কিছু টিপস রয়েছে। তো ভারবেনার সমস্ত রকম বিষয় নিয়ে পরিচর্চা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা রয়েছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আপনাকে দেখতে হবে। বন্ধুরা, যখন আপনার গাছগুলি এই অবস্থায় চলে এসছে বা আপনার গাছগুলি দীর্ঘ সময় ধরে ফুল দিচ্ছে, তখন কিন্তু আপনাকে প্রতিনিয়ত গাছের প্রতি নজর রাখতে হবে। কোন বিষয়টার প্রতি নজর রাখতে হবে? সবার প্রথমে যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে কাটায় ছাঁটায়। আপনাকে এই সময় প্রতিনিয়ত একটা এই ধরনের কাটার নিয়ে আপনাকে এই ধরনের পুরনো যে সমস্ত ডাল ফুলগুলি রয়েছে, যেগুলি ধরুন ফুটে গেছে, সেই সমস্ত ফুলগুলি দেখে দেখে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে সমস্ত ফুলগুলো অলরেডি ফুটে গেছে সেই সমস্ত ফুলগুলিকে দেখে দেখে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে কি হবে, যেখানটায় আপনি কাটবেন তার সাইড দিয়ে আবার নতুন করে ব্রাঞ্চ বের হবে এবং সেখান থেকে আবার আপনি ফুল পাবেন। এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে গাছ যতদিন বেঁচে থাকবে এবং যতদিন ঠান্ডা রয়েছে, অন্তত এটা মার্চ মাস পর্যন্ত চলতে পারে। এবার আসি তারপরে এই পুরোনো গাছে কিন্তু আরেকটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। পুরোনো গাছে সবসময় যেন রোগ পোকামাকড় কিন্তু বেশি হবে, যেহেতু এই গাছে একবার ফুল হয়ে গেছে এবং বরং বরং আমরা ফুল নেওয়ার চেষ্টা করছি, তার জন্য কিন্তু এই সমস্ত গাছে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম থাকে, যার জন্য কিন্তু এই সমস্ত গাছগুলিতে রোগ পোকামাকড় আক্রমণটা বেশি ঘটে। এই গাছে যে সমস্ত রোগ পোকামাকড় আক্রমণ ঘটে সেটা হচ্ছে গাছের ভেতরের দিকের পাতাগুলি দেখবেন আপনারা এ ধরনের শুকিয়ে যাবে এবং এই ধরনের শুকনো পাতাগুলি থেকে কিন্তু এই ধরনের গাছে কিন্তু রোগের উৎপন্ন হয় এবং তার ফলে কি হয়, ভেতরের দিকটা অনেক সময় ফাঙ্গালের আক্রমণ ঘটে। তাই অবশ্যই আপনারা প্রতিনিয়ত গাছের সেই ভেতরের পাতাগুলিকেও কিন্তু আপনাদের বের করে দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এবার আসি তার সঙ্গে আপনাকে অবশ্যই এখানে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করে, একদম সাপ পাতি অ্যান্টিফাঙ্গাল, সেটা আপনাকে এখানটায় স্প্রে করে দিতে হবে। 1 লিটার জলে আপনারা 1 গ্রাম গুলে নিয়ে এখানে স্প্রে করে দিতে পারেন। স্প্রে করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু একদিন গাছে কিন্তু ভিজিয়ে জল দেবেন না, গাছে কখনো জল দেবেন না, এবং জল দেওয়ার পরে আপনার স্প্রেটা করবেন। আর স্প্রেটা করার যেটা রুল সেটা হচ্ছে সকালে বা বিকেলে আপনার সূর্য ডোবার পরে বা সূর্য ওঠার আগে স্প্রেটা করে দেবেন। হয়ে গেল, এটা ঝামেলা মিটে গেল। এবার সে গাছে খাবার, এই গাছ যেহেতু বারংবার ফুল দিচ্ছে তাই গাছে খাবারের কিন্তু অবশ্যই একটা প্রয়োজন রয়েছে। প্রথম অবস্থায় আমি এখানে খাবারের কথা বলবো, রাসায়নিক খাবারের কথা। এবার এখন যেহেতু গাছ অনেকটা বেড়ে গেছে তাই জৈব খাবার দেওয়ার জায়গা কিন্তু গাছে থাকে না, তাই এখানে রাসায়নিক খাবারের কথা বলবো। প্রথমে যখনই আপনি দেখবেন এই ধরনের ফুলগুলি হয়তো ফুটে গেছে, এই ফুলগুলি যখন ঝরে যাবে ফুলগুলিকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে যখন নতুন নতুন ব্রাঞ্চ বেরোনো শুরু হবে ঠিক সেই সময় আমরা একবার 1 লিটার জলে 1 গ্রাম মতো 12/61 গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে এই সমস্ত গাছে কিন্তু আমরা দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়া হয়ে গেল। তার ঠিক কিছুদিন পর আমরা একবার এই সমস্ত গাছগুলিতে প্রায় 15 থেকে 20 দিন পরে এই গাছগুলিতে কিন্তু ফুল চলে আসবে। এবার ফুল ফুটে গেল এবং তার পরের লটে সেগুলিকে আবার কেটে দেওয়ার পরে তার পরের লটে গিয়ে আমরা আরেকবার ব্যবহার করব, তখন NPK 20:20:20 এটা আমরা তখন একবার ব্যবহার করব। সেটাও ঠিক 1 লিটার জলে 1 গ্রাম গুলে নিয়ে এবার সেভাবে আপনারা প্রত্যেকটা গাছে 200 ml করে প্রত্যেকটা গাছে ব্যবহার করে দেবেন। আর গাছে যেন কোনো রকম জলের ঘাটতি না হয় সেজন্য কিন্তু প্রতিনিয়ত আপনাকে গাছে কিন্তু জলও দিতে হবে, আর গাছে কিন্তু এই কাটাই ছাঁটাইগুলো চালিয়ে যেতে হবে। এই পরিচর্যাটুকু আপনাকে বর্তমানে করতে হবে, তাহলে আপনার কাছে কনস্ট্যান্টলি ফুল ফুটতেই থাকবে, ফুল চলতেই থাকবে। এবার এখানে যদি কেউ বলে জৈব খাবার দেবো, অবশ্যই আপনারা দিতে পারেন গাছের গোড়ায়। সেই জৈব খাবারের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এখানে হাড়গুঁড়ো একবার যেহেতু ব্যবহার করেছেন বা যদি করে থাকেন তাহলে বারবার দেওয়ার প্রয়োজন নেই। শিংকুচি যদি ব্যবহার করে থাকেন তাই বারবার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা এখানে ভার্মি কম্পোস্ট হালকা করে ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু নাইট্রোজেনের সোর্সটা প্রচুর পরিমাণে থাকে তাই এই খাবারটিকে সঠিকভাবে ব্যালেন্স করাটা খুব মুশকিল হয়, তার জন্য এই খাবারটিকে আমরা কম বলি। কারণ এই সমস্ত খাবার মাঝে মাঝে দিয়ে দিলে গাছ আবার অন্যরকম রূপ ধারণ করে, ফুল ফল বন্ধ হয়ে যায়, এই সমস্ত সমস্যাগুলি দেখা দেয় মাঝে মধ্যে। তবে আপনারা এখানে খোল জল যারা ব্যবহার করছেন তারা পাতলা করে খোল জলটা ব্যবহার করতে পারেন, তাই এই সমস্ত জৈব খাবারগুলো না দিয়ে খোল জল আপনারা ব্যবহার করেন, তাতে কিন্তু অনেক আপনারা সুফল পাবেন। এই গেল হচ্ছে আপনার এই পুরনো গাছের পরিচর্যা। এবার আসি নতুন, যারা নতুন গাছ লাগিয়েছিলেন ভারবে না তাদের গাছগুলি আশা করছি এই অবস্থায় চলে এসেছে প্রত্যেকের গাছ। আমার কাছে এ ধরনের প্রচুর চারা গাছ লাগানো হয়েছিল সেই সময়, এই গাছগুলিতে আমরা এখন কি করব। এই গাছ কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবার প্রথমে আপনাদের একটি রিপট করতে হবে এই সমস্ত গাছগুলিকে। এই সমস্ত গাছগুলি কিন্তু ছোটো ছোটো পটের মধ্যে রয়েছে, যদিও আমি এই পটেই এই গাছগুলি রাখবো, আর কোনো রিপট আমি করব না, কারণ আমার জায়গা নেই, টব নেই। যদি অন্য কারো কাছে থাকে তাহলে এই অবস্থা থেকে আপনারা 6 ইঞ্চি মাপের টবে আপনারা রিপট করে দিন, যদি এই সাইজের গাছ আপনারা ক্রয় করে থাকেন বা ছোটো চারা আগে লাগিয়ে থাকেন এই অবস্থা রয়েছে, তাহলে অবশ্যই আপনারা এটা করুন, রিপট করুন। আর রিপট করার সময় মাটির মিশ্রণটা একটু এখানে আলাদা ব্যবহার করবেন,
এখানে মাটির মিশ্রণটা আপনারা নেবেন একদম, আপনারা 50% মাটি নেবেন এখানে, তার মধ্যে আপনারা 10% বালি মিশিয়ে দেবেন, আর তার সঙ্গে আপনারা পাতা পচা নেবেন 30%, আর 20% আপনারা এখানে নেবেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এটা দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, মিশ্রণ তৈরি করার মধ্যে তার মধ্যে আপনারা সিংকুচি দেবেন আর হাড়গুঁড়ো দেবেন 2 চামচ করে। দিয়ে এটা সম্পূর্ণরূপে একটা মাটির মিশ্রণ তৈরি করার পরে তার মধ্যে আবার হাফ চামচের মতো একটু ফসফেট আর ফরাডন আর অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে দেবেন, কারণ পরবর্তীতে আপনার গিয়ে এই মাটিতে এটা কাজে দেবে। মিশে দেওয়ার পর আপনারা এই গাছটিকে রিপোর্ট করে দেবেন, রিপোর্ট করে দিলে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠতে শুরু করবে এবং সেই টবের মধ্যে ফুল ধারণ করবে। এখন বিষয় হচ্ছে এই সময় যখন এই গাছগুলি এই অবস্থায় রয়েছে তাতে কোনো বাড়তি খাবার দেওয়ার এবং এই সময় খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যে মাটির মিশ্রণটি বলেন সেই মাটির মিশ্রণ করে 6 ইঞ্চি টবে লাগিয়ে দেওয়ার পর আপনারা ঠিক 21 থেকে 22 দিন পর পর আপনারা পাতলা করে খোল জল ব্যবহার করতে পারেন, আর না হলে আপনারা রাসায়নিক খাবার NPK 12:61:0 বা NPK 20:20:20 অল্টারনেট করে করে অন্তত আপনারা 10 দিন পর পর এটা ব্যবহার করতে পারেন। তবে গাছে যখন কুড়ি চলে আসবে তখন সমস্ত খাবারগুলো আপনারা বন্ধ রাখবেন। এবার আসি এই গাছে পিঞ্চিং। অবশ্যই আপনাকে যখন দেখবেন এই সমস্ত ডালগুলি বেড়ে গেছে তখন আপনাকে এভাবে এই সমস্ত জায়গা থেকে পিঞ্চিং করে দিতে হবে। প্রত্যেকটা ডাল যে সমস্ত ডালগুলি বেড়ে গেছে তাদেরকে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে, মাঝে পিঞ্চিং করে দিতে হবে, সাইডে পিঞ্চিং করে দিতে হবে। এবার পিঞ্চিং করলে আপনাদের সুবিধাটা কি হবে যে নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ ছাড়বে এবং গাছ আরো অনেকটা ঝাড় হয়ে থাকবে, আর গাছ যত বেশি ঝাড় হবে গাছের ফুলের সংখ্যা বাড়লে গাছ দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। আর গাছকে সুন্দর তৈরি করতে গেলে পিঞ্চিং এর অবশ্যই প্রয়োজন রয়েছে। তো এখানে আরেকটি গাছ রয়েছে, এরকম আমার আরো অনেকগুলি টব রয়েছে যেগুলি আমি পরে লাগিয়েছিলাম, এগুলি এভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর এই সাইজের গাছ কিন্তু আপনার আপনার নার্সারিতেও পেয়ে যাবেন মোটামুটি ভাবে, এই সাইজের গাছ কিন্তু কিনে এনেও এখন আপনারা লাগিয়ে দিতে পারেন খুব তাড়াতাড়ি, কারণ এখন কিন্তু সময় কিন্তু নেই, অন্তত জানুয়ারি মাস শেষের দিকে ফেব্রুয়ারি মাসটা পড়ে রয়েছে, ফেব্রুয়ারি মাসে গিয়ে আমরা এই সমস্ত গাছে কিন্তু ফুল পেয়ে যাব। তার জন্য আমরা যদি নার্সারি থেকে এ ধরনের চারা যদি আমরা ক্রয় করে নিয়ে এসে যদি ঠিক একই মাটির মিশ্রণ যদি আমরা এগুলোকে বসিয়ে দিই তাহলে কিন্তু সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে এদের ফুল পাবো। তো এই গেল হচ্ছে ভার্বেনা। ভার্বেনা যারা লাগিয়েছেন তাদের আর নতুন যারা নিয়ে এসে করতে যাচ্ছেন তাদের এই পরিচর্যাগুলি আপনারা করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর ভার্বেনা ফুল সত্যি দেখার মতো ফুল, বাগানে থাকলে খুব সুন্দর লাগে, খুবই অত্যন্ত আকর্ষণীয় একটা ফুল। আর যারা নতুন বাগানে তারাও করতে পারবেন, আর এখনো যারা গাছ লাগাননি এই সমস্ত কিছু দেখার পরে যদি মানে নার্সারি চলে যান বড় বড় চারা আপনারা পেয়ে যাবেন, অবশ্যই আপনারা ক্রয় করে লাগাতে পারেন। তার কিছু বলার নেই, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।